আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে বাংলাদেশে যে বিদ্যুৎ নাই এটা আমরা ফেসবুকের কল্যাণে এবং মিডিয়ার কল্যাণে মোটামুটি জানতে পারছি। তো বিষয়টা হচ্ছে কেন থাকবে না, উন্নয়নের বলি আওড়াতে আওড়াতে আমাদের অবস্থা এত বেশি হয়েছে। আমাদের একটু আগে ভিডিও একটা সামনে আসলো আমাদের মমতা জাপার, সেই বিখ্যাত ভিডিওটি যে উনি বলছেন সংসদে যে কি যে বিদ্যুৎ ঝুড়ি নিয়ে মানুষ ডাকবে, সরকার পক্ষ থেকে ডাকা হবে যে বিদ্যুৎ লাগবে কিনা, বিদ্যুৎ লাগবে কিনা। মানে এই ভিডিওগুলো দেখার পর আসলে যে টেম্পারেচার যে আসলে গরম হবে না, মানে এমন পাবলিক আসলে এই মুহূর্তে আসলে মনে হচ্ছে না আর কেউ বাকি আছে। তারপরে আমাদের ওবায়দুল হক কাদের সাহেবের সেই ভিডিওটি যে বিদ্যুৎ আছে বিদ্যুৎ নাই এইরকম একটা বক্তব্য ছিল। তো বিষয়টা হচ্ছে কেন বিদ্যুৎ থাকবে না, মানে আমাদের সিস্টেমে যে আসলে কতটুকু কলাপস, প্রত্যেকটা জায়গায় আমাদের বিপর্যয় এবং বিপর্যয় হচ্ছে, শুধুমাত্র সিস্টেমেটিক ওয়েতে মানে প্রতিটা বিষয়কে পরিচালনা করার অভাবের কারণেই প্রত্যেকটা জায়গাতেই আমরা আসলে মানে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছি, মারাত্মকভাবে আমরা মার খাচ্ছি, দেশটাকে একবার তলাবিহীন ঝুড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো প্রিয় মাতৃভূমির এই বিষয়গুলো দেখলে আসলে খুব কষ্ট লাগে, খারাপ লাগে। আমি গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম যে আপনারা তো বলতে পারেন যে ভাই এতদিন বললেন না, এখন আপনার শখ লাগলো এটা সেটা নিয়ে বলেন। আসলে ওই যে মত প্রকাশের স্বাধীন, মত প্রকাশের যে স্বাধীনতা বা মতামতের যে স্বাধীনতা সেটা তো বাংলাদেশ আসলে নাই, কে কি বলবে আসলে বললেই তো সমস্যা। তো ওই প্রেক্ষাপট থেকেই মূলত আসলে বলা, মানে এতদিনের জমানো খুব বলতে পারেন, কষ্ট বলতে পারেন, যেটা আসলে প্রকাশ করতে পারি নাই, এখন আসলে মন খুলে সেটা বলতে পারছি। এই দিক দিয়ে অন্তত তৃপ্তি লাগছে যে এখানে এসে মানে কথাগুলো অন্ততকে বলতে পারছি। তো সব খুব দ্রুত সমাধান হোক, দেশের মানুষ ভালো থাকুক, এবং বিদ্যুৎ খাতের আমাদের যে তথাকথিত নেতারা যেভাবে ফুলঝুরি দিয়ে যাচ্ছেন সেটা যেন কাজে বাস্তবে পরিণত করে দেখান, জনগণের কষ্ট লাঘব করেন, সেই প্রত্যাশা থাকবে আমাদের তথাকথিত সেই সমস্ত নেতৃবৃন্দের প্রতি।